কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন। মঙ্গলবার জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এরপর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নাজিরহাট জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান সম্মেলনের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, যারা আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। রাজপথ আওয়ামী লীগের দখলে আছে, ভবিষ্যতেও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। পরে সর্বসম্মতিক্রমে হোসেন শহীদ জাফর আলম সভাপতি এবং হারেস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের খুলশি এলাকা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ ও এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকাল থেকে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমার নেতৃত্বে খুলশির জাকির হোসেন রোডের একটি ভবনে অভিযান চালিয়ে অবৈধ পথে আনা এসব মদের বোতল জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজার মূল্য 12-13 লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, মাদক উদ্ধারে অভিযান চলবে। বাংলাদেশকে আফগানিস্তান কিংবা পাকিস্তান বানানোর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ। সোমবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন নারী শক্তির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে অপশক্তি আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে, তাদের সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ ব্যর্থ করে দিবে বলেও আশা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা এনামুল হক, মাহবুবুল আলম সহ স্থানীয় নেতারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজ স্টেডিয়ামের কনফারেন্স হলে অনুষ্ঠিত ওই সভার সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। সিজিকেএস কাউন্সিলর মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনিরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুজাফর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, পিএসপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ, মুস্তফা গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান সহ অনেকেই। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে চালু করা হয়েছে এসিএম টার্ফ ডিজিটাল মিনি খেলার মাঠ। সোমবার রাতে নগরের কাতালগঞ্জ এলাকায় এই খেলার মাঠের উদ্বোধন হয়। মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবুল হাশেম রাজা সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে খালি জায়গা কমে আসছে, যার ফলে আগামী প্রজন্মের খেলাধুলার প্রতি অনীহা তৈরি হচ্ছে। তাই এসিএম টার্ফ ডিজিটাল মিনি মাঠে আগামী প্রজন্ম খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে। খাগড়াছড়িতে 10 দিনব্যাপী বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন ভবন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন ভবনের পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারি। খাগড়াছড়ি সহকারী বন সংরক্ষক মোজামেল হোসেনের সভাপতিত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক হাফিজা আইরিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বন্যপ্রাণীর উপর প্রশিক্ষণ, সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে 30 জন প্রশিক্ষণার্থী, বনকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশ নেন। পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির 32 ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM জুবায়ের। সোমবার জোন সদরের হল রুমে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, আইন ভঙ্গ করলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ মাহমুদ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন বেপারি উপস্থিত ছিলেন।